বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার হারুন ও রশিদ, পঙ্গুতবার হাড়জোড়া ব্যথা প্যারালাইসিস অ্যান্ড স্পোর্টস ইঞ্জুরি স্পেশালিস্ট। আমার ইউটিউব চ্যানেল rxharun.com এই চ্যানেলটিতে আমি নিয়মিত হেলথ রিলেটেড কিছু কিছু ইনফরমেশন আপলোড করি এবং পাবলিশ করি আপনাদের বোঝার সুবিধার্থে, এবং বিভিন্ন টাইপের টপিক্স নিয়ে প্রতিনিয়তই আমি আমার ওয়েবসাইটে আর্টিকেল প্রকাশ করে থাকি। এবং আমার যে জার্নাল আছে আরেক জার্নাল অফ ফিটনেস অ্যান্ড ক্লিনিক্যাল নিউট্রিশন এবং ক্লিনিক্যাল রিসার্চ নামে, সেই জার্নালটাতেও আমি আমার এই রিসার্চ বেসড যে আর্টিকেলগুলো বা নতুন কিছু ইনফরমেশন পেয়ে থাকি, এটা অবশ্য আমি সেই জায়গাগুলোতে দর্শকের সুবিধার জন্য প্রতিনিয়তই আমি এগুলা পাবলিশ করে থাকি। সেই ধারাবাহিকতায় আপনাদের সামনে আজকে আমি যেই টপিক্সটা নিয়ে কথা বলবো, সেই টপিক্সটা হচ্ছে ট্রামাডল। এটা ট্রামাডল বলতেই আপনারা বুঝতে পারছেন, যারা হেলথ রিলেটেড কন্ডিশনের সাথে জড়িত আছে তারা বুঝতে পারছে যে ট্রামাডলটা হচ্ছে একটা পেইন কিলার বলা হয় এবং নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। ট্রামাডল সম্পর্কে আরও কিছু যদি আমরা বলে নেই, সেটা আমাকে বলতে হবে, যেটা এই ট্রামাডলটা মূলত আসলে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করে এই টাইপের একটা ট্যাবলেট, যেমন ব্রেইন বা স্পাইনাল কর্ড, ব্রেইন স্পাইনাল কর্ড এবং ব্রেইন স্পাইনাল কর্ড থেকে যে রেডিয়েটিং যেই টাইপের প্রবলেমগুলো হচ্ছে সেই টাইপের প্রবলেমের ক্ষেত্রে আমরা এই ট্রামাডলটা ব্যবহার করে থাকি। এবং সেন্ট্রালি অ্যাক্টিং ফার্স্ট চয়েস একটা পেইন কিলার বলতে পারেন, যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর 100% কাজ করা যদি কোনো পেইন কিলার আপনি খুঁজে থাকেন অবশ্যই সেটা ট্রামাডল। এবং এই ট্রামাডলটাই হচ্ছে এর অল্টারনেট হিসাবে বলতে পারেন আপনি এই ট্রামাডলের কথা। তো দর্শক, ট্রামাডল এটা হচ্ছে যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এর পাশাপাশি এটা যেটা হচ্ছে এটার সিনথেটিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের তৈরি করা হয়ে থাকে। এবং সিনথেটিক প্রক্রিয়ার যে কোডেইন অ্যানালগ যেটা আছে আমাদের, এই কোডেইন অ্যানালগ সিস্টেমটাকে ইনহ্যাবিট করার মাধ্যমে আমাদের বডি থেকে এটার পেইনের অনুভূতিটা কমিয়ে দিয়ে থাকে। এবং এর পাশাপাশি এটার আরও একটা ইফেক্ট আছে, এটা হচ্ছে অপওয়েড ইফেক্ট। অপওয়েড বলতে বোঝানো হচ্ছে যেমন মরফিন, প্যাথেডিন বা কোডেইন টাইপের যে টাইপের ট্যাবলেট বা নেশার জন্য যে আমরা আমাদের যে বা আমাদের দেশ বা বাইরের দেশে যে পাবলিকগুলো ইউজ করে থাকে, তো এই ট্রামাডলের কিন্তু ফাংশনটা সেম হচ্ছে এই মরফিন এবং কোডেইনের মতোই, বাট সেটা থেকে অনেক লো ইপিকিসির একটা ব্যথার ট্যাবলেট এটা। এবং এটা তৈরি করা হয় সিনথেটিক প্রক্রিয়ার মাধ্যমে, এটাও আপনাদের বলে দিই। এবং এটার মেকানিজম অফ অ্যাকশন যদি আমরা জানতে চাই, এটাও ঠিক একই রকম, এটা হচ্ছে সেন্ট্রালি অ্যাক্টিং একটা পেইন কিলার। এটা অ্যাটফার্স যেটা করে সেটা হচ্ছে যে সাইক্লো অক্সিজেনেস এনজাইমকে নিঃসরণ কমাইয়া দিবে বডি থেকে, বা ইঞ্জুরি বা আঘাত পাওয়ার জায়গাতে সাইক্লো অক্সিজেনেস এনজাইমের নিঃসরণ কমাবে এবং এই সাইক্লো অক্সিজেনেস এনজাইম ইনহ্যাবিট করে দেয়, এটা হচ্ছে প্রোস্টাগ্লান্ডিন হরমোনকে। এবং এর পাশাপাশি সেটা হচ্ছে যে আমাদের কিছু কিছু যে মানে রিসিপ্টর এবং নিউরো ট্রান্সমিটার আছে সেই জিনিসগুলোকে ইনহ্যাবিট করে আমাদের বডি থেকে ব্যথাটা কমিয়ে দিয়ে থাকে। মূলত এইটার মেকানিজম বলতে এইটাকেই বোঝানো হয়ে থাকে। এর পাশাপাশি যেটা আছে যে আমাদের আরও কিছু কিছু জায়গায় যেটা কাজ করে থাকে সেটা হচ্ছে যে এটা মেটাবলিক এম1 রিসিপ্টর এবং সিলেক্টিভ উইক OP3 রিসিপ্টর অ্যান্টাগনিস্ট হিসাবেই এই ট্যাবলেটটাকে ধরা হয়ে থাকে। অপওয়েড রিসিপ্টর কম্বাইন হয় যেই প্রোটিনের মাধ্যমে, জি প্রোটিন রিসিপ্টরের মাধ্যমে, এবং ফাংশন হচ্ছে আর বোথ এ পজিটিভ অ্যান্ড নেগেটিভ রেগুলেটরি সিস্টেম ট্রান্সমিশন ভায়া দ্য জি প্রোটিন দ্যাট অ্যাক্টিভেট দ্য ইফেক্ট অফ প্রোটিন, এবং প্রোটিনের ইফেক্টটাকে অ্যাক্টিভেট করে আমাদের বডি থেকে পেইনটা কমায় ফেলে। তো দর্শক, মেকানিজম বলতে এইটুকু, এর পরবর্তীতে আমরা জানবো এটা হচ্ছে যে ইন্ডিকেশন। যেহেতু এর আগে আমি বলেছি মানে বলেই ফেলছি যে এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অ্যাকশনে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর কাজ করার মতো ড্রাগ এটা। এটা প্যারাসিটামল এবং প্যারাসিটামলের এটা আপডেট একটা ভার্সন ড্রাগ। সেহেতু ইন্ডিকেশন বা ইউজেস অফ ট্রামাডল বলতে আমরা অ্যাটফার্স যেটাকে ধরে নিব সেটা হচ্ছে আমাদের যদি জ্বর, সেটা অ্যাকিউট ফিভার হতে পারে, ক্রনিক ফিভার হতে পারে, রিকারেন্ট ফিভার, বা যেই জ্বর আনকন্ট্রোলের সিচুয়েশনের দিকে চলে গেছে, এই জ্বরের ক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস একটা ড্রাগ হচ্ছে প্যারাসিটামলের। পরে যে আমরা যেই ট্যাবলেটটার কথা চিন্তা করে থাকি, মাসেল এইজ, মাসেল ক্রাম, বা এই যে মাথা হিট বা জ্বরের যে সিমটমগুলো খিচুনি কাঁপুনি যে আমাদের ভাবটা আসে সেটার ক্ষেত্রে এই
ট্রামাডল ট্যাবলেটটা ব্যবহার করা হয়ে থাকে। এক নম্বর জ্বর, দুই নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে যেহেতু আমরা বললাম যে স্পাইনের কন্ডিশনের সাথে জড়িত, এটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা নেক পেইন, এটার ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। সার্ভাইকাল যে নার্ভ রুট কম্প্রেশনের কারণে রেডিয়েটিং পেইন হয় আমাদের হাতের দিকে, এই জায়গাটাতেও এটা মানে কাজ করে অনেক ইফেক্টিভলি। সিভার ফিভারের ক্ষেত্রে যেটা বললাম, তারপরে ক্রনিক পেইন আছে, পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা কাজ করে থাকে। অ্যাকুট পেইন ডিউ টু ট্রোমা, আঘাতের কারণে যে ব্যথাটা সেটার ক্ষেত্রেও এটা ভালো কাজ করে। অ্যাক্সিডেন্টাল পেইন যেটা বলা হয়, অ্যাক্সিডেন্টের কারণে পেইন, সেই পেইনটার ক্ষেত্রে কিন্তু এটা ভালো কাজ করতেছে। অ্যাকুট অ্যাবডোমিনাল পেইন ডিউ টু দ্য গ্যাস্ট্রাইটিস, পেটের ব্যথার ক্ষেত্রে এবং পেটের ব্যথা যদি গ্যাসের কারণে হয়ে থাকে সেক্ষেত্রেও এটা অনেক ভালো কাজ করে। সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের কথা আমাদের বলা হয়ে থাকে, সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের ক্ষেত্রে কাজ করে। লোক ব্যাক পেইন, লাম্বার্গো সায়াটিকা এগুলোর ক্ষেত্রে, পলিআর্থ্রাইটিসের ক্ষেত্রে আমাদের ভালো কাজ করবে। মাসেল ক্রাম্পের ক্ষেত্রে ভালো কাজ করে এবং হেডেক যেটা বলেছিলাম মাইগ্রেনের ক্ষেত্রে ভালো কাজ করতেছে। টেম্পো মেন্ডিবুলার জয়েন্টের পেইন যেখানে আসে সেই পেইনটার ক্ষেত্রে অনেক ভালো কাজ করে এবং টিউমার বা খিচুনির ক্ষেত্রেও এই ট্যাবলেটটা কার্যকারিতা অনেক বেশি। এরপরে যেটা হচ্ছে মাল্টিপল জয়েন্ট পেইনের ক্ষেত্রেও এটার ইফেক্টিভনেস এবং এবং জয়েন্ট স্টিফনেসের ক্ষেত্রেও বা জয়েন্ট স্টিফ হয়ে যাওয়ার পরবর্তীতে যে মাসেল স্পাজম এক্ষেত্রেও আমাদের ট্রামাডল অনেক একটা রিলায়েবল ড্রাগ। এবং পাশাপাশি যেটা লাস্ট যে কথা বললেই না, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে স্পাইনাল কর্ড এবং ব্রেইনের যে কোনো টাইপের ইন্ডিকে মানে অ্যাবনর্মালিটির ক্ষেত্রে আমরা ট্রামাডলটা অ্যাট ফার্স্ট আমরা চয়েস করে থাকি এবং ফার্স্ট চয়েস ড্রাগ ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। দর্শক, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন। আসলে কন্ট্রা ইন্ডিকেশন বলতে যেটাকে বোঝানো হচ্ছে ট্রামাডলের সাথে আর কোন কোন টাইপের ঔষধ আমি খেতে পারবো না সেটা। কন্ট্রা ইন্ডিকেশন বলতে আপনি যদি ট্রামাডলের কোনো একটা ডোজ ট্যাবলেট খেয়ে থাকেন, পাশাপাশি সেকেন্ড কোনো পেইন কিলার আপনি আর খেতে পারবেন না, কারণ সেকেন্ড কোনো পেইন কিলার খেলে আপনার যেটা হতে পারে যে গ্যাস্ট্রাইটিসের প্রবলেমটা বাড়তে পারে, জিআইটি ট্র্যাক্সের ব্লিডিংয়ের পরিমাণ বাড়তে পারে, আলসারের পরিমাণটা বাড়তে পারে। তাই দর্শক, কথা হচ্ছে যে জিআইটি প্রবলেম, গ্যাস্ট্রিক বা আলসার এই টাইপের সমস্যার ক্ষেত্রে আমরা অবশ্যই এই ট্যাবলেটটাকে অ্যাভয়েড করে চলবো। হিপনোটিক ড্রাগ কিছু আছে, এটাকে আমরা অবশ্যই এই ক্ষেত্রে আমরা এটা নিব না। নেক্সট, মনোঅ্যামাইন অক্সাইডেজ ইনহিবিটর ট্যাবলেট যেগুলো আছে, ফেনিলজিন আছে আর আছে ট্রাই সাইপ্রোমিন টাইপের ট্যাবলেট, আমরা যদি এর সাথে না খাওয়াটাই বেস্ট। এর পরবর্তীতে যেটা ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেটেড ইপিলেপসির ক্ষেত্রে আপনাদের এইটা মানে ট্যাবলেট অবশ্যই, এটা আপনাকে ইপিলেপসির কোনো ড্রাগ খেয়ে থাকলেন এই ট্যাবলেটটা আপনাকে খাওয়া যাবে না। মেজর কোনো হার্টের কোনো প্রবলেম যদি থাকে এটার ক্ষেত্রে আপনি এটা এই ট্রামাডল আপনি খেতে পারবেন না বা না খাওয়াটাই বেস্ট। এরপরে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাগের কোনো ডিজিজ যেমন পেপটিক আলসার বা জলিনজার ইলিসন সিনড্রোম যদি আপনি ভুগে থাকেন সেই ক্ষেত্রে আপনার এই ট্যাবলেটটা না ব্যবহার করাই বেস্ট। অ্যালকোহল ইনটক্সিকেশন, কারণ অ্যালকোহল ইনটক্সিকেশনের ক্ষেত্রে এটার অ্যালকোহলের ইপিকেসিটা বাড়াইয়া দিতে পারে, তার কারণ টিমোর খিচুনি ভার্টিগো এই টাইপের প্রবলেম হতে পারে। এজন্য অ্যালকোহল মানে অ্যালকোহল যদি কেউ কনজামশনের হ্যাবিট থেকে থাকে তাকে অবশ্যই এই ট্যাবলেটটা অ্যাভয়েড করে চলতে হবে। অ্যানজিওইডিমা বা অ্যানজিওসারকোমা এই টাইপের টিউমার বা ক্যান্সারের রিলেটেড কোনো প্রবলেম যদি থাকে সেক্ষেত্রেও এই ট্যাবলেটটাকে অবশ্যই আমাদের অ্যাভয়েড করে চলতে হবে। এরপরে যেটা আছে কিডনির মেজর কোনো প্রবলেম যদি থেকে থাকে, কিডনি ফেলিওর বা কিডনি কোনো বড় সমস্যার আপনি সাফার করে থাকলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ট্যাবলেটটা ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। হার্ট ফেলিওরের প্রবলেম থাকলে সেখানেও আপনাকে এই এটা সতর্কতা অবলম্বন করতে হবে। এর পাশাপাশি হচ্ছে লিভারে কোনো বেসিক প্রবলেম বা লিভারে কোনো প্রবলেম যদি আপনি থেকে থাকে সেক্ষেত্রেও আপনি অবশ্যই এটা ট্যাবলেটটা ব্যবহার না করাই ভালো, অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি এই ট্যাবলেটটা ব্যবহার করতে পারেন। কন্ট্রা ইন্ডিকেশন বলতে মূলত দর্শক বোঝানো হচ্ছে এইগুলাই। এবার আমরা জানবো যেটা সেটা হচ্ছে ডোজেজ অফ ট্রামাডল, কোন কোন ডোজে আমরা এটা কিভাবে খাবো। তো দর্শক, এটা ট্রামাডল যেটা বলা হচ্ছে যে এটার স্ট্রেংথ সম্পর্কে আমরা জেনে নিব আগে। স্ট্রেংথ বলতে যেটা যেটাকে বোঝানো হচ্ছে এটার স্ট্রেংথ হচ্ছে 50 mg, 75 mg, 100 mg এবং 200 mg পাওয়ারের এই ট্যাবলেটটা হয়ে থাকে। তো এটা হচ্ছে যে ইমিডিয়েট রিলিজ আছে এবং ইমিডিয়েট রিলিজ সাস্টেন রিলিজ আছে এবং অ্যাক্টেন রিলিজ ট্যাবলেট আছে। সাস্টেন রিলিজ ট্যাবলেটটা, ইমিডিয়েট রিলিজ ট্যাবলেট যদি সেটা আপনি নিয়ে থাকেন সেটা বলে দেয় ট্রামাডল, এইটা ডোজের স্ট্রেংথ বলে দিলাম। এবং ট্রামাডলের বাংলাদেশে ব্র্যান্ড নেমের যদি কোনো ঔষধকে আপনি খুঁজে চান তাহলে যেটাকে বলতে হবে ট্রামাডলের ব্র্যান্ড নেম, কোম্পানির নেম বাংলাদেশে যেটা আছে বেক্সিমটো আছে, বেক্সিমটো ফার্মাসিউটিক্যালে যেটা আছে, বেক্সিমটোর ক্ষেত্রে এটা হচ্ছে নাপাডল নামে
অ্যাভেলেবল পাওয়া যায় দর্শক মূলত এইটাই। এর পরবর্তীতে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে নিয়ে আসছে, তবে আমরা বেক্সিমকোর ক্ষেত্রে বলবো যে বেক্সিমকোর এই নাপাডলটাই অনেক ভালো কাজ করে এবং রিলায়েবল একটা ড্রাগ এটা। ডোজের ক্ষেত্রে যেটা বলতে হবে দর্শক, এটা হচ্ছে যে 50 মিলিগ্রাম থেকে 100 মিলিগ্রাম এভরিডে 6 আওয়ারলি আমরা খেতে পারি, মানে 6 ঘন্টা পর পর আমি 50 পাওয়ারের একটা যদি ট্যাবলেট আমি ট্রামাডল খেয়ে থাকি, তাহলে আমাকে অথবা মানে এই 50 পাওয়ারের একটা ট্যাবলেট আমি 6 ঘন্টা পর পরে আমি 24 ঘন্টায় 4টা ট্যাবলেট খেতে পারবো। অথবা এটার হচ্ছে অপটিমাম লেভেল হচ্ছে 4টা আমি খেতে পারবো, এবং যদি এই ট্রামাডলের সাথে যদি প্যারাসিটামল ইনভলভ করা থাকে তাহলে আমাকে যেটা করতে হবে এটা হচ্ছে যে ডোজ করতে হবে আমাকে 2টা, এটা হচ্ছে সকালে একটা রাতে একটা কন্টিনিউ 7 থেকে 14 দিন এবং ডাক্তারের পরামর্শ অনুসারে 7 থেকে 14 দিন আমরা কন্টিনিউ করতে পারি। এই ট্যাবলেটের ম্যাক্সিমাম বা অপটিমাম ডোজ যদি আমরা বলে থাকি, অপটিমাম ডোজ হচ্ছে 24 ঘন্টায় আমরা 400 মিলিগ্রাম পর্যন্ত আমরা খেতে পারবো। আবার বলছি দর্শক, এটার অপটিমাম লেভেল বা সর্বোচ্চ ডোজ যদি আমরা চিন্তা করি, এটা 400 মিলিগ্রাম পর্যন্ত আমরা খেতে পারবো, কতদিন? 7 থেকে 14 দিন। এবং দর্শক অবশ্যই ভুলবেন না, এর পাশাপাশি ট্রামাডল যেহেতু এটা একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এটার পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটি অ্যান্টি আলসারেন্ট বা একটা গ্যাসের ট্যাবলেট অবশ্যই আপনাকে খেতে হবে। এবং সকালে যদি আপনি ট্রামাডল একটা বা রাতে যদি সিঙ্গেল ডোজে একটা আপনি খেয়ে থাকেন, তো দুইবার আপনি গ্যাসের ট্যাবলেট সকালে একটা রাতে একটা 20 পাওয়ার বা 20 mg সেকলো এটা দুবার আপনি দুইটা খেতে পারেন। ডোজ বলতে মূলত দর্শক বোঝানো হচ্ছে এইগুলাই। এর পাশাপাশি আরও কিছু ডোজ আছে যেটা আপনারা rx7.com সাইট ভিজিট করে আপনারা এই সম্পর্কে আরও ডিটেল জানতে পারবেন। এরপরে সাইড ইফেক্ট সম্পর্কে আমরা বলে দিই। সাইড ইফেক্ট বলতে বোঝা যাচ্ছে যে এই ট্যাবলেট খাওয়ার পরবর্তীতে আমাদের কোন টাইপের প্রবলেম আসলে বেশি হতে পারে। সবার আগে আমাদের ফার্স্ট যেটা মেজর সাইড ইফেক্ট সেটা হচ্ছে যে আমাদের ভার্টিগো, মাথা ঘোরা, ডিজিনেস, ঘুম ঘুম ভাব বা ড্রাউজিনেস, যেটা হচ্ছে যে একদিকে একভাবে তাকায় থাকা, এই টাইপের সমস্যা হতে পারে। মাসেল ক্রাম্প হতে পারে, মাসেল ক্রাম্পের সাথে সাথে মাসেলে যে খিঁচুনি আছে ট্রিমোর হতে পারে, খিচুনি হতে পারে। এর পরবর্তীতে হচ্ছে জিআইটি ট্র্যাক্টর মানে প্রবলেম হতে পারে, জিআই প্রবলেম যেটা হতে পারে, গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার আপনার হতে পারে। এর পাশে নৌশিয়া, বমিটিং, বমির ভাব, ক্ষুধা মন্দা, এই টাইপের সমস্যাগুলো আপনার থাকতে পারে। এর পরবর্তীতে হচ্ছে যে স্টোমাক এচিং যেটাকে বলা হয় এটা হতে পারে। এর পরবর্তীতে স্কিন র্যাশ হতে পারে, স্কিন র্যাশের পাশাপাশি চেস্ট পেইন হতে পারে আপনার। তারপরে হচ্ছে যে পালপিটেশন অব হার্ট, হার্টের পালপিটেশনটা অনেক বেড়ে যেতে পারে এবং হার্ট বিটটা অ্যাবনর্মাল থেকে মানে 72 থেকে অনেক বেশি হয়ে যেতে পারে। এরপরে হার্ট বার্ন যেটা আছে, হার্ট বার্ন হতে পারে। এর হার্ট বার্নের পাশাপাশি যেটা হতে পারে যেটা হচ্ছে যে চিল বা ফিভারের পরিমাণটা একটু বাড়তে পারে, জয়েন্ট পেইন হতে পারে, মাঝে মাঝে জয়েন্ট পেইন হতে পারে, কনস্টিপেশন হতে পারে, অ্যাংজাইটি থাকতে পারে, চেঞ্জ অফ ভিশন যে চোখ দিয়ে সরিষার পোকা মানে মানে জোনাকি পোকার মতো যে ভাবটা এটা হতে পারে, ওয়েট লস আপনার হতে পারে। এরপর ওয়েট লসের পাশাপাশি কনফিউশন হতে পারে, কনফিউশন, কফ, এই টাইপের সাইড ইফেক্ট, ইরিটেবিলিটি, আপনার মেজাজ খিটখিটা হয়ে যেতে পারে, মাথা দিয়ে গরম ভাব বের হওয়ার যে সমস্যা, এই টাইপের সাইড ইফেক্ট আপনার হতে পারে। দর্শক সাইড ইফেক্ট ট্রামাডল বলতে এগুলাকেই বোঝানো হয়। এরপরে আমরা যেটা জানবো আছে ড্রাগ ইনডাইরেকশন, এই ট্রামাডলের সাথে কোন কোন ড্রাগগুলো আসলে কোন মানে কন্ট্রাইন্ডিকেটেড বা কোন কোন ঔষধ এই ট্রামাডলের ইফেক্সিটা কমায় আর দিতে পারে। আপনি যদি ট্রামাডল আপনি ট্যাবলেটটা খাচ্ছেন তার পাশাপাশি কোন কোন ট্যাবলেটগুলো আপনার কি এই ট্রামাডলের ইফেক্সি কমাতে পারে অথবা ড্রাগ টু ড্রাগ ইন্টারঅ্যাক্ট করতে পারে, এটাকে বলতে সবার ফার্স্ট আমাদেরকে বলতে হবে গ্রানি সেট্রন বা অন্ডান সেট্রন যেটা আছে বা ডম্পেরিডন ট্যাবলেট, 2 নম্বর গ্রানি সেট্রন বা অন্ডান সেট্রন এইটা, 3 নম্বর অ্যান্টি হিস্টামিন টাইপের যেটা আছে অ্যান্টি হিস্টামিন, ডক্সিলামিন যেটা আছে ডক্সিলামিন বা হাইড্রোক্সিজিন যেটা আছে এটা বা লোরাডিটিন, লোরাডিটিনের সাথে এটা কন্ট্রাইন্ডিকেটেড হতে পারে। এরপর আছে ক্লোজাপিন, হ্যারোপেরিডল, অ্যান্টিসাইকোটিক ড্রাগের ভিতরে ক্লোজাপিন, হ্যালোপেরিডল, ওলামজিপাইন, কোয়েটিপাইন, রেসপেরিডন, এটা এনজিওটেনজিম কনভার্টিং এনজাইম ইনহ্যাবিটরের ভিতরে হার্ট রিলেটেড যেগুলো আছে ক্যাপ্টোপ্রিল, এনালাপ্রিল আর র্যামিপ্রিল। নেক্সট হচ্ছে অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার হচ্ছে ক্যান্ডেসার্টান, ইরবেসার্টান আর র্যামিপ্রিল, মেটোপ্রোলোল, এটিনোলোল, বারবিসুরেট, ফেনোবারবিটন, মিথাইল বারবিটন, বুটাল বারবিটন, অ্যালফ্রাজোলাম, ডায়াজিপাম, লোরাজিপাম,
অ্যামলোডিপিন, ডিলটিয়াজেপ বা কার্ডে, নিফেডিপিন এবং ভ্রামাফ্রিল, এই টাইপের ট্যাবলেটগুলো আপনার ইবিকিসি ট্রামাডলে কমায় দিতে পারে। তারপর আছে সিলেকক্সিব, সিলেকক্সিবের পর বলবো ক্লোপিডোগ্রেল, ডেক্সামেথাসোন, হাইড্রোকর্টিসোন, হাইড্রোকর্টিসোনের পাশে প্লেডনিসোলন, সাইক্লোস্পোরিন, ডায়রেটিক্সের ভিতরে হচ্ছে ফিউরোসেমাইড বা হাইড্রোক্লোরোথায়াজিন, গ্লুকামাইন, গ্লুকাগন আছে এটা, গ্লুকোসামাইন, হ্যালোফেরিডল, মেথোট্রাক্সেট, মেথোট্রাক্সেটের পরে যেটা আছে ডাইক্লোফেনাক, এবং এই ট্যাবলেটের সাথে যত টাইপের ব্যথার ট্যাবলেট আছে এগুলো অবশ্যই আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, ফেনোবারবিটন, পেন্টক্সি, ফিনাইল। এরপর সিপ্রোফ্লোক্সাসিলিন, নরফ্লোক্সাসিলিনের সাথে ওফ্লোক্সাসিলিন টাইপের ট্যাবলেটটা প্রবলেম করতে পারে। এরপর সিটালোফ্রাম, ডুলোক্সিটিন যেটা আছে ফ্লুক্সোটিনের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ যেটা আছে অ্যামিটিপ্রাইলিন, ক্লোমি, হ্যাঁ প্রামিন আছে, ডেসিপ্রামিন আছে, ট্রাইমিপ্রামিন আছে এটা, এবং লাস্ট হচ্ছে ওয়ারফেরিন। দর্শক, কন্ট্রাইন্ডিকেশন বা এই ড্রাগ ইন্টারাকশন বলতে উপরে যেগুলোর কথা বললাম আমি, এই টাইপের ড্রাগ ইন্টারাকশন মানে ঘুরে পেছে পেছিয়ে বারবার এগুলোই চলে আসে। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রেগনেন্সি ক্যাটাগরি, FDA প্রেগনেন্সি ক্যাটাগরি হচ্ছে এটা, FDA প্রেগনেন্সি রিস্ক ক্যাটাগরি হচ্ছে সি, যেহেতু সেটা বাচ্চা এবং মা যে কোনো দুটার ক্ষেত্রে আমরা যদি বাচ্চাকে রেখে মাকে বাঁচানোর মতো লাইফ থ্রেটেনিং কোনো কন্ডিশনের ভিতরে যদি আমরা পড়ে যাই সেক্ষেত্রে আমাদের ট্রামাডলটা নিতে পারবো। সেটা ফার্স্ট ট্রাইমেস্টারের ক্ষেত্রে বলা হচ্ছে যে রিস্কটা খুব তুলনামূলক একটু কম থাকবে, এবং লাস্ট ট্রাইমেস্টারের ক্ষেত্রে রিস্কটা তুলনামূলক একটু কম থাকবে। এবং স্পেসিফিক্যালি সায়েন্টিফিক কোনো ডাটা বা ইনফরমেশন আমাদের কাছে নাই যে এটা মার পেটে বাচ্চার ক্ষতি, মা খেলে তার বাচ্চার ক্ষতি হতে পারে, তবে মায়ের সুবিধার কথা চিন্তা করে এবং ডাক্তারের পরামর্শ অনুসারে আপনাকে এই ট্যাবলেটটা গ্রহণ করতে হবে। এরপরে আসতেছে যেটা, সেটা জানবো, সেটা হচ্ছে যে আমাদের ব্রেস্ট ফিডিং মাদারের ক্ষেত্রেও একই কথা বলা হচ্ছে যে বাচ্চা এবং মা দুটার ভেতরে যাকে আমাদের মানে ইমার্জেন্সি কন্ডিশনের ক্ষেত্রে যদি হয়ে থাকে সেক্ষেত্রে মা অথবা বাচ্চা আমরা কাকে বাঁচাবো, যদি সেটা মাকে বাঁচানোর কথা বলা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা আমরা ল্যাকটিং মাদারের ক্ষেত্রে আমরা এই ট্যাবলেটটা নিতে পারি, অথবা বেবিকে আর্টিফিশিয়াল কোনো ব্রেস্ট মিল্ক ড্রিঙ্ক করানোর পাশাপাশি আমরা এই ট্যাবলেটটা মা খেতে পারবে এবং এটা থেকে মেজর কোনো সাইড ইফেক্ট বাচ্চার হবে না, এই সম্পর্কে আমরা বলতে পারি। এবং এর পরবর্তীতে বেশি কিছু যে আদার্স বা ফার্দার কোনো যে ডাটা আমাদের কাছে বা সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভ এরকম কোনো ডাটা আমাদের কাছে এখনো নেই। মূলত ট্রামাডলের এটা যেটা বলবো আমরা, ট্রামাডল 50 mg একটা ট্যাবলেট, ট্যাবলেটের ক্ষেত্রে যেটা আছে নাপাডল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালে যেটা বলে দিলাম নাপাডল, এটা সম্পর্কে যতটুকু বললাম দর্শক মোটামুটি এইটুকুই। এরপরেও যদি আপনি এই ট্রামাডল সম্পর্কে ডিটেলস কোনো ইনফরমেশন জানতে চান, যেটা আপনি করবেন সেটা হচ্ছে rxhirun.com ওয়েবসাইটে আপনি ভিজিট করতে হবে। ভিজিট করার পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে সার্চ বারে গিয়ে ট্রামাডল লিখতে হবে, লিখে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পরবর্তীতে আপনি ট্রামাডলের ইউজেস, ডোজেস, সাইড ইফেক্ট, ইন্টারাকশন নামে একটি আর্টিকেল আপনি পেয়ে যাবেন। এই আর্টিকেলটা আপনি ওপেন করার পরে যদি ইংলিশে পড়তে আপনার প্রবলেম হয়ে থাকে অবশ্যই আপনারা এটাই বাংলায় ট্রান্সলেশন করে নেবেন, নিয়ে সুন্দরভাবে আপনি আপনার যত টাইপের মতামত বা যত টাইপের কনফিউশন থাকবে এবং রেফারেন্সে যে আছে এগুলো সব আপনি জানতে পারবেন, এবং কতটুকু রিলায়েবল এই তথ্যগুলো সেটা সম্পর্কেও আপনি নিশ্চিত হতে পারবেন। এবং লাস্ট আপনি যেটা করতে পারবেন, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করার পাশাপাশি আপনি আরও যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তীতে নেক্সট কোনো নিউজ আপডেট অথবা নতুন কোনো টিউটোরিয়াল আমরা তৈরি করে থাকলে অবশ্যই আপনি অবশ্যই নোটিফিকেশনের মাধ্যমে আপনি এটা পেয়ে যাবেন। তো দর্শক, মূলত কথা বলতে এইটুকুই, নেক্সট কোনো টিউটোরিয়াল বা হেলথ রিলেটেড কোনো আর্টিকেল নিয়ে আপনাদের সাথে অবশ্যই দেখা করব। আনটিল দেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।